Rampur যেটো সেরিকালচার ফার্ম এটা অতি পুরনি সেরিকালচার ফার্ম 140 বিঘা মাটি ধরে এই ফার্মখন গড়ে তোলা হয়েছে আর বিশেষকৈ ইয়াত যেটো মুগা সিড ফার্ম বলে কোয়া হয় ইয়ারপর বহুতখিনি মুগা সিড বিভিন্ন ঠাইত মানে দিয়া হয় আজি মই চাব আহিছোঁ ফার্মৰ কন্ডিশনটো এই আমাৰ ডিপার্টমেন্টৰ পৰা ফার্মটো ডেভেলপ কৰিবৰ কাৰণে কি কি আঁচনি লোৱা যায় তো মোক অলরেডি এটা ডিষ্ট্ৰিক্টৰ সেরিকালচার ডিপার্টমেন্টর একটা ওভারভিউ দিছে কি কি প্রবলেম মানে চলি আছে লখিমপুর ডিস্ট্রিক্ট আর এই নারায়ণপুর সেরিকালচার ফার্মত লগতে এটা ইস্যু এটা আছে যে মাধবদেব ইউনিভার্সিটি ইয়াত ডাঙরকে বনাবলে গৈ আছে আর তার কারণে ভূমির মানে প্রয়োজন হয়েছে মাটির প্রয়োজন আর একটা প্রপোজাল গৈছে জেলা প্রশাসনের তরফের আর শিক্ষা মানে বিভাগের তরফের হ্যান্ডলুম টেক্সটাইল ডিপার্টমেন্টলে যে সেরিকালচারের কিছু অংশ মাটি এই ইউনিভার্সিটির কারণে দিব লাগে তো এই সিদ্ধান্ত আসার আগতে মই রাইজর মত বিনিময় করবলে আহিছোঁ বিভাগীয় অফিসার আর লোকেল যে মগা ফার্মার লগতে মই চাব বিচাৰিছোঁ সরজমিন তদন্ত এটা করব বিচাৰিছোঁ যে আমার কোনখিনি মাটি মাধবদেৱ ইউনিভার্সিটির কারণে প্রয়োজন হয়েছে বা ইউনিভার্সিটিখিনি কোনখিনি এরিয়া তারপর গিয়ে পেলায় মই সিদ্ধান্ত লম কারণ আমার সেরিকালচারের মাটিটো আমি কতবা খাক বা এক বিঘা দুবিঘা এৰি দিয়া এটা ডাঙর কথা নয় কিন্তু এই মাটিখিনি আমি ঘুরাই পাব লাগিব কারণ মাটির অংকে আমি কমাব নয় শিক্ষা বিভাগে কিমান মাটি দিছে দাবি কৈছে আপনি এটা মানে 40 বিঘার উপর একটা প্রপোজাল দিছে আর এতালেকে সিদ্ধান্ত অহা নাই আর ফাইল মোলকে যাওয়াও নাই তো মুখ্যমন্ত্রীর লগতে অলরেডি আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীও কৈছে যে আপনি ফিল্ড ভিজিট করে আহক তারপর আমি একেলগে বহি পেলে সিদ্ধান্ত লোম এতালেকে ফাইনাল করতে 55 বিঘা সমজাই দিছে বলে শুনেছো ডিপার্টমেন্টের যোগে এখনো দিন কোনো বস্তু ফাইনালে হওয়া নাই সমজাই দিয়াও হওয়া নাই কারণ ফাইলটো ময়ে সাইন করব লাগবে মই এতালেকে ফাইল হওয়াই নাই তো ফাইলটলে আলোচনা হব লাগিব এটা প্রপোজাল আছে কি চাই 40-45 বিঘামান কিমান মাটি বিচাৰিছে 55 বিঘা মাটি বিচাৰিছে তার বিনিময়ে 55 বিঘা মাটি আমার ডিপার্টমেন্টক কোনখিনি এরিয়াত দিব পৰা যায় তার পজিশনটো আমার ডিসি ডাঙরিয়া আমার এনে ওরেলি জনাইছে আপনাদের মাটি পালে মাটি দিব মতে না এইটো চাই যাব প্র্যাকটিক্যালি আগতে চাই লম সেইটো আচলতে হ'ব নালাগে কাৰণ আমাৰ এই নাৰায়ণপুৰ যিখন এতিয়া আমাৰ মুগা ফাৰ্ম এইখনত আমি প্ৰায় লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টৰ সৰহভাগ মুগা পেলাওকে ইয়াত আমি মুগা পুহিবলৈ সুবিধা পাওঁ কাৰণ মই ইয়াত আহি পিনি এতিয়া কেইবাবাৰো আমি পুহিছোঁ আমাৰ ৰঙতি ঢলপুৰৰ পৰা আহি পিনি ইয়াতে আমাৰ ঘৰত যেতিয়া গছ কম এই ফাৰ্মখনৰ পৰাই আমি তাৰমানে বছৰেকত দুবাৰ তিনিবাৰ এনেকৈ কৰি আহি আমি মুগা পুহি আমি ইয়াৰ উৎপাদিতৰে আমি ঘৰখন চলাবলৈ আমি সুবিধা এটা পাই আছোঁ গতিকে এই ফাৰ্মখন যিখিনি এতিয়া মাটিৰ কথাটো এতিয়া উল্লেখ কৰিছে মাটিৰ কথাটো এতিয়া কোনোবাই ল'ম বুলি কৈছে সেইটোত মই একমত নহয় কিন্তু কাৰণ সেইফালে যদি এভাগে এটা অনুষ্ঠানে লৈ লয় আৰু এটা ছাইড আছে সেইটো ছাইডেও যদি জোৰ অৱস্থি কৰি যদি ফাৰ্মখনৰ মাটিখিনি যদি লৈ লয় তেতিয়াহ'লে দেখোন আমাৰ একো অস্তিত্বই নাথাকিব গতিকে এই ফাৰ্মখন যদি শেষ হৈ যায় আপোনালোকৰ মুগা বহাৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ অসুবিধা বহুত অসুবিধা হ'ব কেনেকুৱা ধৰণৰ অসুবিধা অসুবিধা মানে আমিবিলাক হৈছোঁ দুখীয়া নিচলা মানুহ মাটি বাৰী কম আমাৰ মুগা খেতি কৰা আমাৰ উৎসাহ এটা আছে আমি তাৰপৰা বহুত দিনৰ পৰা আমি সৰুৰ পৰাই দেউতা ককা দেউতা দিনৰ পৰাই আমি মুগা খেতিত জড়িত গতিকে এই লাভৱান বস্তুটো ইয়াত গছখিনি আমি সৰহকৈ পাওঁ গতিকে এমাহতে যেতিয়া আমাৰ খুৰাকীটো ভালকৈ ওলায় গতিকে এই মুগা এই কৃষক কৰা যিখন মাটি আছে এইখিনি লোকৰ হাতলৈ গ'লে মানে আমাৰবিলাকৰ মানুহ বহুত অসুবিধা হ'ব এফালে এতিয়া বগী নদীৰ পৰা আহে লখিমপুৰৰ পৰা আহে আমাৰ ৰঙতি ঢলপুৰ আৰু নাৰায়ণপুৰৰ যিবিলাক মুগা পালক আছে সকলোৱে বছৰেকত যেনেকৈ নহ'লেও এবাহ নহয় এবাহ তেনেকৈ মুগা গছ লৈ পিনি তাৰমানে মুগাখিনি ইয়াত উৎপাদন কৰে তাৰপৰা আমাৰ বহুত লাভৱান হয় গতিকে এই মাটিটো যদি কোনোবাই নিয়ে আমি তাত বৰ দুখ পাম আৰু গছ থাকিলে মানুহ থাকিব চৰকাৰৰ এই শ্লোগান আছে আৰু এতিয়া সকলো পৃথিৱীৰ সকলো দেশতে গছ লগোৱাৰ ওপৰত গুৰুত্ব দিছে আমি গছ লগোৱাৰ উপৰিও আমি ঐতিহ্যমণ্ডিত ৰেচম বিভাগটো ৰেচম সংস্কৃতিটো আমি জীয়াই ৰাখিছোঁ আৰু ইয়াতে বহুত মানুহ উপকৃত হৈছে গতিকে
ইয়াত আমি সদায় সেউজীয়াকৈ ৰাখিম। নাৰায়ণপুৰৰ ভিতৰত এখন খুব সুন্দৰ জেগা হ'ব আৰু প্ৰাকৃতিক ভাৰসাম্য ৰক্ষা হ'ব আৰু লগতে আমাৰ ঐতিহ্যপণ্ডিত আমাৰ ৰেচম শিল্পটো জীয়াই থাকিব। খুব দুৰ্ভাগ্য বুলি ভাবিছোঁ এই প্ৰস্তাৱটো ইয়াত ল'ব নালাগিছিলে, যিহেতুকে 1957 চনতে এইখন ফাৰ্ম স্থাপিত হৈছে। এই ফাৰ্মখনত আমাৰ সুদূৰ ঢকুৱাখানা, ঘিলামৰা, গোগামুখ, ধেমাজিৰ পৰাও আহি ইয়াত মানে মুগা পালন কৰে আৰু মুগা পালন কৰি তেওঁলোকৰ পৰিয়াল পোহপাল যায়। আৰু অন্যহাতেদি আমাৰ গছ গছনিখিনিয়ে প্ৰাকৃতিক ভাৰসাম্যতাও ৰক্ষা কৰে। আমি ভাবোঁ ওচৰতেতো বহুত গেজিং মাটি আছে, তেখেতলোকে সেই মাটিতে বিশেষভাৱে মানে ব্যৱস্থা কৰি সেই মাটিতে তেওঁলোকৰ মানে অনুষ্ঠানটো কৰক। সেইটো অনুষ্ঠানো আমি নালাগে বুলি নকওঁ, লাগে, কিন্তু আমাৰ এই এলটেড যিখন ফাৰ্ম আমি ইয়াত দিয়াত কোনো পধ্যেই তাৰমানে সন্মত নহয় আৰু আমি নিদিওঁ। মোৰ কথা ইমানটোৱেই।